তো বন্ধুরা, এই মুহূর্তে বড়সড় আপডেট উঠে আসছে, প্রাইমারি টেট 2022। হ্যাঁ বন্ধুরা, নতুন প্রাইমারি টেট নেওয়ার ব্যাপারে আজকে সিদ্ধান্ত হয়ে গেল। অ্যাডহক কমিটির যে মিটিং শুক্রবার, অর্থাৎ আজকে 23 তারিখে কিন্তু বৈঠক হয়েছে বিকেলবেলায়, এবং সেখানে একটি পজিটিভ নিউজ উঠে আসছে, যেখানে নতুন টেট নেওয়ার ব্যাপারে কথাবার্তা বা সিদ্ধান্ত কমপ্লিট হয়ে গিয়েছে। যে খবরটি উঠে আসছে তাতে জানা যাচ্ছে, ডিসেম্বর মাস নাগাদ নতুন টেট পরীক্ষা নিতে চলেছে প্রাইমারি শিক্ষা পর্ষদ, এমনটাই আপডেট উঠে এসেছে বন্ধুরা। তো এখন আপনাদের মনে একাধিক প্রশ্ন থাকবে যে তাহলে পুরনো যারা রয়েছেন বা পুরনো যে সমস্ত 2017 বলুন 2014 বলুন পেন্ডিং যারা রয়েছে, তাদের ব্যাপারটা কী হবে, তাদের ব্যাপারটা বাদ দিয়ে কীভাবে নতুন টেট নেওয়ার ব্যাপারে আগ্রহী হচ্ছে পর্ষদ, এটা নিয়ে আপনাদের প্রশ্ন থাকবে। তো এই নিয়ে আরও কী কী আপডেট উঠে এসেছে এবং নতুন টেটের ব্যাপারে আরও কী কী আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে বা কারা যোগ্য, বিস্তারিত সমস্ত কিছু ডিটেলস আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে আবেদন, এবং কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে বন্ধুরা অবশ্যই আপনারা আমাদের জানাতে ভুলবেন না। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করুন। তো বন্ধুরা, ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য, ডিসেম্বরের মধ্যেই রাজ্যে আয়োজিত হতে চলেছে নতুন টেট পরীক্ষা। এই মুহূর্তে বড়সড় আপডেট উঠে আসছে, আপনারা জানেন আজকে অ্যাডহক কমিটির মিটিং কিন্তু বসেছিল, এবং সেক্ষেত্রে পর্ষদ সভাপতি গৌতম পাল সহ একাধিক কিন্তু অনেকেই সেই মিটিংয়ে ছিলেন, এবং সিদ্ধান্ত হয়েছে ডিসেম্বরের মধ্যেই বা ডিসেম্বরের যে মাস রয়েছে সেই মাসে কিন্তু নতুন টেট পরীক্ষা নেওয়ার ব্যাপারে তারা চিন্তাভাবনা করছে এবং সেই সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। তো ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য, দেরি নয়, ডিসেম্বরের মধ্যেই রাজ্যে প্রাথমিকের টেট পরীক্ষা নেওয়া হবে। তো শুক্রবার অর্থাৎ আজকে অ্যাডহক কমিটি বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নতুন করে রাজ্যে প্রাথমিকের টেট পরীক্ষা নেওয়া হবে, শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির মধ্যেই সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের। এখবর আপনারা আগেই কিন্তু শুনেছিলেন যে পর্ষদ সভাপতি গৌতম পাল তিনি আগেই ক্লিয়ার করেছিলেন যে নতুন নিয়োগের সঙ্গে পুরনোদের কোনো সম্পর্ক নেই। তো শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হলো, এবং সেক্ষেত্রে বিকেলে আজকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাডহক কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরীক্ষা দিনক্ষণ ঠিক করতে সরকারের সঙ্গে বৈঠক করবেন পর্ষদ সভাপতি। তো আপনাদের বলে রাখি, সুপ্রিম কোর্টে কিন্তু নির্দেশ দিয়েছিল প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসের মধ্যেই কিন্তু টেট পরীক্ষা নেওয়ার কথা, তো সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পুজোর পর টেট নেওয়া যাচ্ছে না বলেই কিন্তু জানানো হয়েছে, এবং সেক্ষেত্রে পর্ষদের তরফে একাধিক দাবি দাওয়া এই মুহূর্তে আছে। আমরা জানি প্রায় 15,000 ক্যান্ডিডেট এই মুহূর্তে বঞ্চিত বা তারা কোনো কারণে হয়তো চাকরি পাননি, তো সেই সমস্ত দিকগুলো কিন্তু বিবেচনা করা হচ্ছে বলে আমি আশাবাদী, কারণ তাদের নিয়োগ এখনও পেন্ডিং, তার মাঝেই আবারও কীভাবে নতুন নিয়োগ করা হচ্ছে এটা কিন্তু আপনাদের প্রশ্ন থাকতেই পারে। তো এই নিয়ে অনেকেই আপনারা বলবেন যে আবারও কেস হবে, কিন্তু আগেই কিন্তু গৌতম পাল তিনি বারবার পরিষ্কার করে বলছিলেন যে নিয়োগ, নতুন নিয়োগের সঙ্গে পুরনোদের সম্পর্ক নেই। তো 2017 সালে পরীক্ষা যারা 21-31 জানুয়ারি দিয়েছিলেন, যাদের পরীক্ষার রেজাল্ট এবছর পাবলিশ হয়েছিল, এবং তাদের পেন্ডিং এখনও রয়েছে, তাদের কোনো ব্যাপারে ইন্টারভিউর ব্যাপারে কোনো খবর এখনও পর্যন্ত আসেনি, তার মাঝেই আবার নতুন টেট নেওয়ার ব্যাপারটা, এটা কিন্তু সত্যি সাধারণ মানুষের পক্ষে একটা গ্রহণযোগ্য নয় বলে আমি মনে করি। তো এদিনের বৈঠক যেটা বলা হয়েছে যে টেট পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়, কবে পরীক্ষা হবে তা নিয়ে মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি, সুপারিশ করা হয়েছে অ্যাডহক কমিটি, যে কমিটি যে যেখানে মিটিংটা হয়েছিল সেইখান থেকেই কিন্তু এই সুপারিশপত্র করা হয়েছে। তো এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছিল আপনাদের যে পুজোর আগে কি কোনো রকম বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, তো সেটার ব্যাপারে কিন্তু কোনো কিছু আপডেট উঠে আসেনি, তবে এটুকু বলতে পারি যে পুজোর পরেই আপনাদের কোনো রকম বিজ্ঞপ্তি এই নিয়ে প্রকাশিত হওয়ার সম্ভাবনা প্রবল। তো আপনারা জানেন যে বিভিন্ন ডিপিএসসিতে কোথায় কত সংখ্যক পরীক্ষা নেওয়া হবে, ক্যান্ডিডেটরা কীভাবে পরীক্ষা দেবে, এই সংক্রান্ত নোটিশ প্রত্যেকটা ডিপিএসসিতে, যারা রয়েছেন তারা জানবেন যে এই জিনিসটা কিন্তু দেওয়া হয়েছে, এবং এই নিয়ে আগে থেকেই একটা আপনারা জানেন যে খবর উঠে আসছিল যে পরীক্ষা নেওয়া হবে, নতুন পরীক্ষা, ঠিক আছে। তো যাই হোক, এই খবরটা আজকে বাস্তবায়িত হলো, এবং সেক্ষেত্রে যেটা বলেছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পুজোর পর টেট নেওয়া যাচ্ছে না বলেও কিন্তু জানানো হয়েছে পর্ষদের তরফে, তবে যেটা বলা হচ্ছে যে নভেম্বর মাসটাকে বা ডিসেম্বর মাসটাকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আকারে এখানে দেখা হচ্ছে, অর্থাৎ 2022-এর একদম শেষ মাসেই কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা। তো আরও যে জিনিসটা বেশি হাইলাইট করা হচ্ছে, এর আগে আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে নির্দেশ দিয়েছিল টেট নিতে হবে সেপ্টেম্বরের মাসেই,
কিন্তু সেই নির্দেশ পালন করতে পারছে না সাপ, কিন্তু সেটা জানিয়ে দেওয়া হয়েছে, সেটা জানিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টকে, যাওয়া হবে বলছে। কিন্তু এখানে যে অ্যাডহক কমিটি বসেছিল তারা কিন্তু বলছেন যে এটা সুপ্রিম কোর্টকে জানিয়ে দেওয়া হবে যে সেপ্টেম্বরের মাসে কোনো টেট নিতে পারছেন না তারা। পরীক্ষা কবে নেওয়া যায় তা চূড়ান্ত করতে পুজোর আগেই সিদ্ধান্ত কিন্তু করা হবে মন্ত্রীর সঙ্গে। এই কথা কিন্তু আজকে এটা উঠে এসেছে, যেটা আপনারা অনেকদিন থেকে শুনতে চাইছিলেন এবং আপনাদের জন্য একটা বিরাট সুখবর, যারা নতুন বিএড বা ডিএলএড করেছেন তাদের জন্য একটা বিরাট সুযোগ রয়েছে। এখন আপনাদের অনেক রকম প্রশ্ন থাকবে যে দাদা ডিএলএডরা বসতে পারবে না বিএডরা বসতে পারবে, এটা কি ক্লিয়ার আদৌ হবে না কি হবে না, নাকি যে আগেরবার যেমনভাবে হলো ডিএলএডদের শুধু বসতে দেওয়া হয়েছে তাদেরকেই শুধু বসতে দেওয়া হবে। তো আপনাদের বলে রাখি, এবার যতদূর সম্ভাবনা আমি যতদূর খবর পেয়েছি ততদূর এটুকু বলতে পারি যে বিএডরাও কিন্তু ডিএলএডদের সঙ্গে সমানভাবে বসার যোগ্য, ঠিক আছে, কারণ সিটেটের রুল ফলো করা হবে। আর সিটেটের রুল আমি এর আগে আপনাদের 3-4 বার আলোচনা করে দিয়েছি কীভাবে সিটেটের পরীক্ষা নেওয়া হয়। এছাড়াও আমি আপনাদের এটুকুও জানিয়েছি যে অন্ধ্রপ্রদেশের রিসেন্টলি যে টেট নেওয়ার ব্যাপারে কথাবার্তা হচ্ছিল বা টেট নেওয়া চলছে, সেখানকার সিলেবাসেও কিন্তু যারা বিএড করে রেখেছেন তাদেরকেও কিন্তু সুযোগ দেওয়া হয়েছে। তো আশা করা যাচ্ছে আমাদের রাজ্য বিএড যারা করছেন বা করে রয়েছেন তাদেরকেও সুযোগ দেওয়া হবে, ফাইনাল ইয়ারে যারা রয়েছেন তাদেরকেও, যেটা সিটেটের রুল সেই রুল অনুযায়ী কিন্তু আপনাদেরকে পরীক্ষাটা কন্ডাক্ট করা হবে। তো আশা করি আপনাদের বোঝাতে পারলাম এবং একটা বিরাট সুখবর। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, এই সম্বন্ধিত আরও ভিডিও আসবে, কারণ এখানে শুধুমাত্র টেট নেওয়ার ব্যাপারে কথাবার্তা হয়েছে, ঠিক আছে, এরপরে তো বিজ্ঞপ্তি আসবে, আরও অনেক রকম কথাবার্তা হবে। যারা 2017 সালের টেট পাস ক্যান্ডিডেট রয়েছেন তারাও এখানে আন্দোলনের সঙ্গে যুক্ত হবেন আমি মনে করি, কারণ তাদের ব্যাপারটা এখানে ক্লিয়ার নয়। এবং এর আগে গৌতম পাল তিনি যেটা বলেছিলেন যে 2017 বলুন 14 বলুন 9 বলুন কোনো সঙ্গেই নতুন নিয়োগের সম্পর্ক নেই, সেটা আলাদা সেকশন। তো যাই হোক, আলাদা সেকশন করার আগে নতুনগুলোকে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হলো, পুরনোদেরকে কেন নেওয়া হবে না, বা নট ইনক্লুডেড যারা রয়েছেন তাদেরও ব্যাপারটা রয়েছে, 15,000 ক্যান্ডিডেট রয়েছে তাদেরও ব্যাপারটা কিন্তু এখন অবধি ক্লিয়ার নয়। তো আশা করি খুব তাড়াতাড়ি পর্ষদ সভাপতি কোনো প্রেস রিলিজ করবেন এবং এটা ক্লিয়ারলি তিনি মেনশন করবেন, তো সেই দিকে আমাদের নজর থাকবে এবং ওয়েবসাইটে আপনারাও নজর রাখবেন সেখানে কোনো রকম বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে কি না। তো যখন কোনো আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে আমি আগেও সমস্ত কিছু লেটেস্ট আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এবারও করব, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ আপডেটে।